আশাজি ইয়ার রহমানের ভূয়সী প্রশংসা। করণ জোহরের সাথে চুক্তি, ফাইনালের দিনগুলি কেমন ছিল অরুণিতার কাছে, এসব নিয়ে আমাদের আজকের এই পর্ব। এই যে ভারতের প্রথম শ্রেণীর যারা একেবারে দিগ্গজ মানুষ, তারা যখন কমেন্ট করতেন তাদেরকে সামনাসামনি দেখতে, সেই মুহূর্তের কোনো অনুভূতি বা এই যে দীর্ঘ জার্নি, সেইখানে তোমার সবথেকে ভালো লাগার মুহূর্ত যদি বলো একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করো। আমার ভালো লাগার মুহূর্ত কোনো একটা নয়, কারণ এটা দশ মাস ধরে চলা একটা শো। অনেক মানুষ এত ভালোবাসা দিয়েছেন বলেই আমরা হয়তো গান আপনাদের সকলকে শোনাতে পেরেছি, সেটা আপনাদের সকলের আশীর্বাদের জন্য, ভালোবাসার জন্য। তো সবথেকে প্রথমে আমি বলতে চাই যে এত বড় বড় মানুষজনদের সামনে থেকে দেখাটাই আমার জন্য তো একটা অনেক বড় ব্যাপার, স্বপ্নের মতো। তো ওখানে গিয়ে যাই, আমার সাথে হচ্ছে সবটাই আমি স্বপ্নের মতো আমার মনে হয়। আমি ভাবতেই পারিনি কখনো যে এত বড় বড় মানুষজনদের আমি সামনের থেকে দেখব। তো এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া। এবং সবথেকে ভালো মুহূর্ত আসলে 10 মাসের মধ্যে প্রত্যেকটা এপিসোডেই কোনো না কোনো সেলিব্রিটি আমাদের শোতে এসেছেন। তো যারাই এসেছেন তারা লেজেন্ডারি, যারাই লেজেন্ড তারাই আমাদের শোতে এসেছেন। তো কোনো একজনের কথা বলাটা খুব আমার জন্য কঠিন, কিন্তু আমি একটা কথা বলতে পারি, যে বলতে চাইবো যে আশাজি আমার আইডল। আমি আশাজি এবং লতাজিকে ছোটোবেলার থেকে আমি যাই, গান যদি শেখা আমার শুরু হয় মার কাছ থেকে, মা আমার প্রথম গুরু, তার কাছ থেকে যেটা মা আমাকে প্রথমে শুনিয়েছেন সেটা হচ্ছে লতাজি এবং আশাজির গান। তো তাদের গানের এক একটা লাইনে যে ছোটো ছোটো জিনিসগুলো থাকে, ডিটেলিং থাকে, তার থেকে প্রচুর কিছু শেখা যায়। তো আশাজি আমাদের শোতে এসেছিলেন, তো আমি বলে বোঝাতে পারবো না সেই অনুভূতিটা আমার কীরকম ছিল, কারণ এত বড় একজন ভগবানের মতো মানুষ আমাদের সরস্বতী মা আমাদের সামনে এসে আমাদের পাশে বসেছিলেন। তাকে আমি জাস্ট সেই এপিসোডে আমি জাস্ট ওনাকে দেখছিলাম, শুধুই দেখছিলাম যে এটা কি সত্যি হচ্ছে, এটা স্বপ্ন নয় তো, এটা কি এটা কি সত্যি, আমি সত্যি দেখছিলাম শুধু ওনাকে, আর দেখছিলাম যে উনি কীরকমভাবে কথা বলেন, কারণ ওনাকে দেখাটা আমার জন্য স্বপ্নের মতো। আশাজিকে যে গান শুনিয়েছিলে আমরা দেখেছিলাম, সেই গান যদি আমাদের দর্শকদের জন্য একচুয়ালি শোনাও আর কি। আমি গিয়েছিলাম হচ্ছে পিয়া তো তো আজা, রোজ রোজ আঁখো তেলে, আর আর পিয়া তো তো আজা, রোজ রোজ আঁখো তেলে, আর ইয়ে লড়কা হাই আল্লাহ। তো রোজ রোজ আঁখো তেলে, রোজ রোজ আঁখো তেলে, লা 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 লা, ও রোজ রোজ আঁখো তেলে, এক হি সপনা চলে, রাত ভর কা জল জলে, আঁখো মে জিস তরহ খাব কা দিয়া জলে, হো রোজ রোজ আঁখো তলে। টলিউড বলিউড আগামীতে ইতিমধ্যেই আমরা যা শুনলাম সব জায়গা থেকেই তোমার কাছে বিভিন্ন প্রস্তাব, বিভিন্ন এগ্রিমেন্ট হয়েছে, বা আগামীতে যে তোমার ইচ্ছা সেগুলি যদি একটু আমাদের জানাও আর কি। আমাদের আইডলেই এসে আমি আসলে অনেক নিজেকে ভাগ্য ভাগ্যবতী মনে করি, খুব ফর্চুনেট আমি যে শোতে থাকাকালীনই হিমেশ স্যার আমাকে দিয়ে কিছু কিছু গান গাইয়েছেন। হ্যাঁ, তো সেটা একটা অনেক বড় পাওয়া আমার জন্য। আর আমাদের এপিসোডেই আইডলেই করণ জোহরজির সাথে একটা আমাদের, উনি আমাকে একটা পেপার্স দিয়েছিলেন, সেখানে হ্যাঁ এগ্রিমেন্ট হয়েছিল ধর্মা প্রোডাকশনের জন্য। তো আশা করছি, আমি না না আশা করাটা ঠিক নয়, আমি চেষ্টা করে যাব, তারপরে যেটা হবে সেটা দেখা যাবে। তো ওটা একটা ছিল, আর তারপরে এখন তো অনেক বাইরে যাওয়া রয়েছে, লন্ডন ইউকে যাচ্ছি, তারপর ইউএসএ যাওয়া রয়েছে, কানাডা যাওয়া রয়েছে।
এইভাবেই অরুণিতা এগিয়ে চলুক এই সাফল্যের জন্য। নিউজ নোমান্সল্যান্ডের পক্ষ থেকেও তোমাকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যেরকম আশীর্বাদ এবং ভালোবাসা দিয়েছেন সেটা মানে আমি কখনো ভাবতে পারিনি যে এত ভালোবাসা আপনারা আমাকে দেবেন। তো এরকমভাবেই দয়া করে আমার পাশে থাকবেন, আশীর্বাদ করবেন এবং অনেক অনেক ভালোবাসবেন। থ্যাংক ইউ। এইভাবেই অরুণিতা আরও এগিয়ে চলুক, শুভকামনা রইল নিউজ নোমান্সল্যান্ডেরও। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোমান্সল্যান্ড।